بسم الله الرحمن الرحيم. السلام عليكم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি মোহাম্মদ সামিউল আরফিন, প্রভাষক সমাজবিজ্ঞান, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফড়ে। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি এই করোনা লগ্নে তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করব 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। কি আছে? সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। সায়েন্টিফিক স্ট্যাটাস অফ সোশিওলজি, সামাজিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে সমাজবিজ্ঞান সর্বকনিষ্ঠ। হ্যাঁ, একটি স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বয়স প্রায় এক শতকের কিছুটা বেশি। সমাজবিজ্ঞানের স্বরূপ সম্পর্কে দুটি ভিন্ন ধারণা বিদ্যমান। সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান, কিংবা সমাজবিজ্ঞান আদৌ বিজ্ঞান কিনা এই বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। কোনো কোনো সমালোচক সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ। অপরদিকে এমন অনেক সমাজবিজ্ঞানী আছেন যারা সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলতে আগ্রহী, যেহেতু সমাজবিজ্ঞানের বিষয়বস্তু বিশ্লেষণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা সম্ভব। সেহেতু তবে তাকে একটি বিজ্ঞান বলা যায়। সমাজবিজ্ঞানের ধারণা, বিজ্ঞানের ধারণা কী হবে? কনসেপ্ট অফ সায়েন্স। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা রয়েছে কিনা তা নির্ণয়ের পূর্বে বিজ্ঞান কি তা আমাদের জানা প্রয়োজন। বিজ্ঞান শব্দের আবির্ধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সায়েন্স, যা ল্যাটিন শব্দ সোসিও হতে গৃহীত হয়েছে। সোসিও শব্দের অর্থ জানা বা শিক্ষা লাভ করা। সাধারণভাবে বলতে গেলে বিজ্ঞান আছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল জ্ঞান হচ্ছে বিজ্ঞান। আরও বলা যায়, পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। আবার এমনও বলা হয়ে থাকে যে সুসংবদ্ধ জ্ঞানেই বিজ্ঞান। পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের ভিত্তিতে অর্জিত এবং তথ্য যাচাইয়ের ভিত্তিতে অর্জিত জ্ঞানকেও বিজ্ঞান বলে অভিহিত করা হয়ে থাকে। এখন আসলাম সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। বিজ্ঞানের নানা ধরনের শ্রেণীয় প্রকরণ রয়েছে। তন্মধ্যে প্রাকৃতিক ও সামাজিক প্রকরণ দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ শাখা হল কি? সমাজবিজ্ঞান। সমাজকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান আবর্তিত হয়। সমাজবিজ্ঞান নিয়ত পরিবর্তনশীল। সমাজ একটি নিয়ত পরিবর্তনশীল এবং বিমূর্ত বিষয়। সময় এবং
অঞ্চলভেদে সমাজে পরিলক্ষিত হয় নানাবিধ বৈচিত্র্য। এ কারণেই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় তত্ত্ব ও গবেষণা বিভিন্ন রূপ পরিগ্রহ করে, তাই এর বৈজ্ঞানিক মর্যাদা নিয়েও বিভিন্ন প্রশ্ন ওঠে। তদুপরি বিভিন্ন দৃষ্টিকোণ ও বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রমাণ করার প্রয়াস লক্ষ্য করা যায়। নিম্নের আলোচনার মাধ্যমে আমরা সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা অধিষ্ঠিত করার প্রয়াস চালাব। এক নম্বর হচ্ছে, মূলত সমাজবিজ্ঞান বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত। সমাজবিজ্ঞানের জনক অগাস্টকোট সমাজবিজ্ঞানের নানাবিধ বিশৃঙ্খলা এবং অসংহতি থেকে উত্তরণ ও সমাজের বিজ্ঞানসম্মত অধ্যয়নের লক্ষ্যে সমাজ যখন সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা করেন, তখন থেকে কিছু সমালোচনা সত্ত্বেও একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত ও স্বীকৃত। দুই নম্বর হচ্ছে, প্রাকৃতিক বিজ্ঞানের পূর্ব শর্তের ভিত্তিতে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে অভিহিত করা যায়। প্রাকৃতিক বিজ্ঞানের পাঁচটি স্বতঃসিদ্ধ বা পূর্ব শর্ত রয়েছে। এগুলো হলো, এক নম্বর ক, প্রাকৃতিক বাস্তবতা; খ হচ্ছে সুশৃঙ্খল প্রকৃতি; গ হচ্ছে সহজ সরল প্রকৃতির মূল নীতি; আর ঘ হচ্ছে কার্যকারণের মূল তত্ত্ব; ই হচ্ছে প্রকৃতি ঐক্যের মূল তত্ত্ব। তারপরে এবারে আসলাম তিন নম্বর, কী বলছে, বিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান। সর্বজনীন, কারণিক এবং অভিজ্ঞতা সমৃদ্ধ এ তিনটিকে বিজ্ঞানের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়। আমরা সমাজবিজ্ঞানেও বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। চার নম্বর আছে, বিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান ভবিষ্যদ্বাণী করে থাকে। সমাজবিজ্ঞানও ওই বৈশিষ্ট্যের অধিকারী। পাঁচ নম্বর আছে, বিজ্ঞানের ভিত্তি হচ্ছে সুশৃঙ্খল অধ্যয়ন বা গবেষণা। সমাজবিজ্ঞানেরও মধ্যেও ওই বৈশিষ্ট্যটি পরিপূর্ণভাবে বিদ্যমান। ছয় নম্বর আছে, সমাজবিজ্ঞানের বাস্তব এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে সামাজিক ঘটনাবলী অনুধাবনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া হয়। খুদা হাফেজ, আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।